থানার ভিতরতে কিশোরীক নগ্ন করে ফটো তুলিলে আরক্ষী উপপরিদর্শকে। এজাহারকারী কিশোরীক মুখ বন্ধ করে রাখবলে ভাবুকি। আরক্ষীক লজ্জানত করে ঘগ্রাপাড়া থানাত জঘন্য ঘটনা। আরক্ষী আর বিতর্ক, এটা আনটোর যেন পরিপূরক। এটার পাছত আন এটাক বিতর্ক বেড়ি ধরা আরক্ষীক পুনের লজ্জানত করেছে নলবারীর ঘগ্রাপাড়ার থানায়। এই আরক্ষী থানাখনত এগারী যুবতীক আরক্ষীয় থানার ভিতরতে নগ্ন করে ফটো উঠোয়ার দরে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। জানিপরা মতে এই সন্দর্ভত ভুক্তভোগী কিশোরীগিয়ে যা 26 জুনতে নলবারী সদর থানাত এজাহার দাখিল করেছিল। কিন্তু এই এজাহার সন্দর্ভত আজি পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ নকৰি ঘটনাটো গাব দিবলৈ চেষ্টা করা বলিহে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ অনুসরি কিছুদিন পূর্বে নলবারী জেলার উক্ত ভুক্তভোগী কিশোরীগীক এজন যুবকে পলুয়াই নিছিল। পিছত দুইজনকে নলবারী আরক্ষীয়ে ধরা পেলায় ঘগ্রাপাড়া থানাত চমচাই দিয়ে। নিশা দুয়োকে ঘগ্রাপাড়া থানাত রখা হয়। এজাহারত উল্লেখ করা অনুসরি থানাত সাধারণ পোশাকত থকা আরক্ষী বিষয়াগৰাকীয়ে কিশোরীগৰাকীক উলঙ্গ করে ফটো তোলার অশ্লীল ইঙ্গিতও দিয়ে। লিজা টায়ে নামের এগারী আরক্ষী বিষয়ায় এই সমগ্র ঘটনাটো অবগত বলেও কিশোরীগৰাকীয়ে এজাহারত উল্লেখ করেছে। পরবর্তী সময়ত আরক্ষী বিষয়াগৰাকীয়ে এই বিষয়ত মুখ নুখুলিবলৈ উক্ত কিশোরীগৰাকীক ভাবুকি দিয়ে। আনকি শিশু কল্যাণ সমিতির ওসর হাজির করাত শিশু কল্যাণ সমিতির বিষয়ববীয়ায়ও এই বিষয়টুত মুখ বন্ধ রাখবলে কিশোরীগৰাকীক ধমক দিয়া বলে এজাহারত উল্লেখ করেছে। তদুপরি কিশোরীগৰাকীৰ মোবাইল ফোনটো থানাতে রাখি থা বলে উল্লেখ করেছে এজাহারত। বুধবারে এই এজাহারখনের বিষয়টো রাজহুয়া হওয়াত নলবারীত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উক্ত এজাহারখন সন্দর্ভত উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীক কঠোর শাস্তি বিহিবলে জেলাখনের রাইজে আরক্ষীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষক দাবি জানাইছে। উল্লেখ্য যে নলবারী জেলাত আরক্ষীর কেতবোর কর্মকাণ্ডই জনসাধারণক অতিষ্ঠ করে আহিছে। কিছুদিন পূর্বে জেলাখনের টিহু থানার অন্তর্গত নাথকুচিত 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত আরক্ষীয়ে দাবি করা ধন নিদিয়ার বাবেই এগারী ট্রাক চালকক নির্মমভাবে প্রহার করেছিল। ইয়ার পিছদিনা স্থানীয় রাইজর লগতে ট্রাক চালকসকলে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করা বাধ্য হয়ে নলবারীর আরক্ষী অধীক্ষকে দোষী আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। জেলাখনত আরক্ষীর বিরুদ্ধে সময় সময়ে উত্থাপন হয়ে অহা এনে ধরনের অভিযোগে অকল আরক্ষীকেই নহয় সভ্য সমাজকো লজ্জানত করেছে।